Suresh, good morning. We'll discuss about the subject combination. What is subject combination? And how to select or choose the subject in degree college. So, tumra onekei degree college e bhorti hobe er moddhe. To tumra tomader subject je kibhabe choose korte hobe ebong tar ki benefit job power khetre teacher hote chao ba civil service e jete chao ba je kono competitive exam dite chao tar jonno subject ki kore choose korbe eta niye ajke discuss korbo. So it could be important jara class 12 er aslo tader jonno could be important ei jonno puro মানে ক্লিপটা তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে সাবজেক্ট কীভাবে চুজ করতে হয় এবং তার কী বেনিফিট কারণ সাবজেক্ট চুজ যারা করে না তাদের অনেকেই জব হয় না বিভিন্ন কারণে তো সেগুলো আলোচনা করবো যেমন সাবজেক্ট চুজ করার ব্যাপারে বেনিফিটস কী তারপর সাবজেক্ট যেমন আর্টস কেউ যদি আর্টস নেয় ঠিক আছে আমি এখানে করে দিই আর্টসের যদি কেউ থাকে তো তার প্রথমে নিতে হবে আর্টস সায়েন্স কমার্স তো আর্টসের ক্ষেত্রে যদি কেউ নেয় তো হিস্ট্রি ঠিক আছে জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স অল সায়েন্স আর সোশিওলজি হ্যাঁ সোশিওলজি তারপর এখানে নিতে পারে ইংলিশ ইংলিশ এমন একটা সাবজেক্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামে ইংলিশ ইজ কম্পালসারি কারণ তুমি এসএসসি দাও তুমি আইবিপিএস দাও তুমি আরআরবি দাও তুমি টিসিএস সিভিল সার্ভিস দাও তুমি ইউপিএসসি এক্সাম দাও সব কম্পিটিটিভ এক্সামে দিতে হবে ইংলিশ কম্পালসারি আছে তো সায়েন্সের ক্ষেত্রে যখন তোমাদের পিওসে থাকলে ফিজিক্স থাকবে কেউ পিসিবি পিসিবি রাখতে পারে কেউ পিসিএম থাকতে পারে হ্যাঁ তারপর কেমিস্ট্রি হ্যাঁ ম্যাথ এরকম করে তোমরা সাবজেক্ট কম্বিনেশন নেবে কিন্তু তোমাদের এই এই ক্ষেত্রে শুধুমাত্র ধরো টিচিং স্কুলে টিচিং করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশনটা দরকার কিন্তু আর্টসের ক্ষেত্রে অনেক বেশি অপরচুনিটি সেটা বলবো কমার্সের ক্ষেত্রে তোমাদের ওইভাবেই সাবজেক্ট চুজ করতে হবে যখন তোমরা এইগুলো হলো টিচিং ঠিক আছে টিচিংয়ে একটা সায়েন্স শুধু অনলি টিচিং পারপাসে এই সাবজেক্ট সাবজেক্ট কম্বিনেশন খুবই ইম্পর্টেন্ট সায়েন্স অ্যান্ড কমার্সের ক্ষেত্রে ঠিক আছে বিজনেস স্টাডিজ দেন অ্যাকাউন্টেন্সি হ্যাঁ এরকম করে তোমাদের সাবজেক্ট চুজ করতে হবে এবং এই আর্টসের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে কমার্সের ক্ষেত্রে কী কী অপরচুনিটি আছে সেটা বলছি বেনিফিট কী তারপর আর্টসে যদি তুমি আবার কেউ ফার্স্ট সেমিস্টার পড়তে হবে সিভিল সার্ভিসের ইচ্ছা আছে তাহলে তুমি কী করবে তোমার সিভিল সার্ভিসে অপরচুনিটি সেখানে বাড়বে হ্যাঁ সিভিল সার্ভিসেও তোমার এইগুলো পড়তে হয় গিয়ে হিস্ট্রি পল সায়েন্স সোশিওলজি ইংলিশ হ্যাঁ এইগুলো জিওগ্রাফি এগুলো পড়তে হয় তো কী হবে তোমার ডাবল বেনিফিট হবে তুমি যদি এখন থেকে সিভিল সার্ভিস স্টার্ট করো তাহলে কী হবে আর স্টার্ট করাটা জরুরি কারণ সিভিল সার্ভিস এইগুলো ধরো কলেজে ক্লাস করবে ঠিক আছে এগুলো কলেজে চলবে আর সাথে এইগুলো তোমাদের প্রিপারেশন সিভিল সার্ভিসেও তুমি যদি প্রিপারেশন স্টার্ট করো তাহলে সিভিল সার্ভিসেও কিন্তু এই সাবজেক্টগুলো পড়বে তাহলে কী হবে তখন তোমার ডাবল প্রিপারেশন হবে ঠিক আছে যে কোনো একটা সাবজেক্টে ডাউট যদি হয় তাহলে তুমি এইখানে জিজ্ঞেস করতে পারবে সিভিল সার্ভিস এখানে প্রিপারেশন নাও এবং সিভিল সার্ভিসের যে ডাউট আছে ওইখানে কলেজে গিয়ে ডাউট ক্লিয়ার করার জন্য তুমি স্কোপ পাবে তো এই জিনিসটা তোমার সাবজেক্ট কম্বিনেশন সিভিল সার্ভিসের জব টিচিংয়ে পাবে হ্যাঁ টিচিংয়ে যেমন কেবিতে কেন্দ্রীয় বিদ্যালয়ে আছে না কেন্দ্রীয় বিদ্যালয়ে কিন্তু সাবজেক্ট কম্বিনেশন ছাড়া টিচার নেয় না অনেকেই যারা বিএ টেট সিটের ক্লিয়ার করছে তাদের নেয় না বিকজ তাদের সাবজেক্ট কম্বিনেশন কারো এরকম আছে ইংলিশ নিয়েছে কেউ সংস্কৃত নিয়েছে হ্যাঁ কেউ কেউ নিয়েছে জিওগ্রাফি তো সাবজেক্ট কম্বিনেশন হবে না আর্টসের সাবজেক্ট কম্বিনেশনের জন্য এই হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স এগুলো হলো সাবজেক্ট কম্বিনেশন আবার ইকোনমিক্সের ক্ষেত্রে যদি দেখো তুমি ইকোনমিক্স দিয়েও কম্বিনেশন করা যায় তো এই কারণে তাদের কেবি কেবিতে কিন্তু সাবজেক্ট কম্বিনেশন খুব ইম্পর্টেন্ট এখানে টিচিং তাহলে কি কেবিতে তোমার হলো না যদি সাবজেক্ট তুমি চুজ না করো তারপর তুমি সিভিল সার্ভিসের ক্ষেত্রে প্রবলেম হবে তুমি সংস্কৃত নিয়েছো সিভিল সার্ভিসে সংস্কৃত নাই ঠিক আছে তুমি অ্যান্থ্রোপোলজি নিয়েছো সিভিল সার্ভিসে এটা নাই তো এইরকম দেখো তোমার এডুকেশন নিয়েছো এডুকেশন নাই হ্যাঁ তোমার ইয়েতে সিভিল সার্ভিসে তো এই জন্য তোমাদের প্রবলেম হবে এই জন্য বেনিফিটস কী দেখো সাবজেক্ট কম্বিনেশন দিলে তোমার সিভিল সার্ভিস হ্যাঁ তুমি সুযোগ সুবিধা পাবে চাকরির জন্য কম্পিটিটিভ এক্সামে প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে হ্যাঁ সাবজেক্ট কম্বিনেশন মানে কি পলিটি পাবে হ্যাঁ পলিটি তুমি পাবে কম্পিটিটিভ এক্সামে হ্যাঁ কম্পিটিটিভ পলিটি পাবে হিস্ট্রি পাবে ঠিক আছে এবং জিওগ্রাফি পাবে এবং ইকোনমিও আছে অল্প স্বল্প ঠিক আছে তো এই জন্য দেখো সিভিল
তুমি যদি কম্পিটিটিভ এক্সাম দেখো, কম্পিটিটিভ এক্সামও কিন্তু এইগুলো দরকার। এই যখন সাবজেক্ট কম্বিনেশন যখন মিলিয়ে নেবে তখন তোমার সুবিধা হবে, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে প্রবলেম হবে, তারা ইংলিশটা নিতে পারে আর হলো ম্যাথ। হ্যাঁ, কিন্তু বাকি যে সাবজেক্টগুলো থাকবে তাদের জন্য প্রবলেমেটিক হবে। এই জন্য সাবজেক্ট অপরচুনিটি কম্বিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ডিগ্রি কলেজ। তো এখানে তোমরা এইগুলো নেবে। তো জব অপরচুনিটির ক্ষেত্রে দেখো, তোমাদের একটা ভাস্ট নলেজ থাকবে এই সাবজেক্ট যদি তোমরা নাও, তাহলে সিভিল সার্ভিস জব অপরচুনিটি কি গভর্নমেন্ট জবে তুমি অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সেখানে অ্যাপ্লাই করতে পারবে, তারপর প্রাইভেট প্রাইভেটও তুমি অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, প্রাইভেট জবেও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এই কম্বিনেশন ছাড়া হ্যাঁ বেনিফিটস কি, তুমি কি তোমার ডেপথ নলেজ হবে, কারণ কি তুমি কলেজও পড়বে, দেন তোমার সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন বা কম্পিটিটিভ প্রিপারেশন জব থেকে নিতে হবে, ডেপথ নলেজ হবে, ঠিক আছে, নলেজ হবে, ডেপথ নলেজ হবে, ঠিক আছে, তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল যেটা সাবজেক্টে ওইটা অনেক কিছু কি হবে, লার্নিং প্রসেসে তোমার অনেক হ্যাঁ মডিফাই নিজেকে করতে পারবে। অ্যান্ড দেন জব অপরচুনিটি গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে তুমি জব অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এছাড়াও সাবজেক্ট যদি তোমার ঠিক না থাকে, তুমি সংস্কৃত নিয়েছো তো কম্পিটিটিভ একজন সংস্কৃত নাই, এডুকেশন নাই, ঠিক আছে, তো এমন সাবজেক্ট নেবে না যেগুলো দরকার নেই। তো এই জন্য তোমার যদি সাবজেক্ট কম্বিনেশন নিয়ে কোনো ধরনের ইস্যু হয়, হ্যাঁ ভর্তির আগে এগুলো ডিসাইড করে না, তাহলে তোমাদের সুবিধা হবে। আর সিভিল সার্ভিসের প্রিপারেশন এখন থেকেই নেওয়া উচিত, এর আগেও আমি একটা ডিসকাশন করেছিলাম, তো তোমরা এখানে দেখতে পারো কখন সিভিল সার্ভিস রাইট টাইম ফর সিভিল সার্ভিস এক্সামস, এটা অ্যাভেলেবল আছে ইউটিউবে, তোমরা দেখতে পারো। দেখলে তোমাদের সুবিধা হবে কি, তোমরা সিভিল সার্ভিসের প্রিপারেশন কখন নেওয়া উচিত, কখন নেওয়া উচিত না, কী সাবজেক্ট নেওয়া উচিত, এগুলো ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো, এবং যারা যারা এইগুলো বলেছে সাবজেক্ট কম্বিনেশনটা কী, সেই জন্য এই ভিডিওটা তৈরি করা হলো। তো তোমরা যারা দেখছো সেটা শেয়ার করে দেবে এবং বন্ধুদের হেল্প করে দেবে, যাতে করে তারা সাবজেক্ট কম্বিনেশনটা বুঝে। কারণ অনেকেই অনেক আগে মাস্টার ডিগ্রি বা গ্রাজুয়েশন করে ফেলেছে, কিন্তু তাদের সাবজেক্ট কম্বিনেশন ঠিক না থাকার কারণে স্পেশালি কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারে না, বা সিভিল সার্ভিসেও কিন্তু তাদের আবার বারবার ঢুকতে হচ্ছে কোচিং সেন্টারের পেছনে। তো এই জন্য এইটা খুব বেনিফিট হবে, ঠিক আছে, যদি এই সাবজেক্ট কম্বিনেশনটা মেনটেন করে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছে।